জিনিসটা এখন আমরা জানব। সুপারলেটিভ ডিগ্রিকে আমরা দেখবো এখন এখানে দুইটা স্ট্রাকচার, দুইটা রুল আছে এখানে, আমরা দুইটা রুলই এখানে দেখবো। স্ট্রাকচার ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডি প্লাস কম্পারেটিভ দিয়ে সুপারলেটিভ ফর্ম প্লাস আদারের পরের অংশ। এখন আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা পরিষ্কার করতে চাই। যেমন ধরো হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন, এটি আদার এনি আদার ওয়ার্ড পরিবর্তন করব এই স্ট্রাকচার মোতাবেক। এই স্ট্রাকচার মোতাবেক প্রথমে সাবজেক্ট পড়বে, সাবজেক্ট হলো হি। তোমরা একটু ভালো করে খেয়াল করো, সাবজেক্ট হলো হি। তারপর ভার, ভার হলো ইজ। তারপরে কি বলবে, ডি বলবে। তারপর সুপারলেটিভ কম্পারেটিভ দিয়ে সুপারলেটিভ রূপ করবে। এখন আমরা দেখবো এখানে বেটার, বেটারের সুপারলেটিভ বেস্ট। তারপর আধারের পরের অংশ, আধার মানে এনি আধার, দেন এনি আধারের পরের অংশ বলবে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দি ক্লাস। এখন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যেমন ধরো আমরা রুলে বলেছি সাবজেক্ট, সাবজেক্ট তারপর ভার বসবে ভার, এরপর ডি বসবে ডি, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ বা পজিটিভ ফর্ম, বেটারের সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ বেটারের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। তারপরে দেন এনি আদারের পরের অংশ বল বয় ইন দি ক্লাস, বয় ইন দি ক্লাস। এখন একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারছো যে না আমি যা বলছি তোমাদের ভরে তো ওগুলো জিনিসগুলো আছে, ওগুলো তোমাদের কিনে নিচ্ছ। এবার আমরা দ্বিতীয় রুলটা দেখবো। দ্বিতীয় রুলটা আমরা এখানে দেখি কি বলা হয়। ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ, ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটি। বাংলাদেশ সিটিজ ইন বাংলাদেশ। তারপর দুই আমরা কিভাবে করব, দেখো যেহেতু আমাদের বাক্যের মধ্যে দেন মোস্ট আদার আছে এখানে, অথবা দেন প্রিয় আদার থাকলে আমাদেরকে কীভাবে করতে হবে, প্রথমে আমরা কী করব সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হলো ঢাকা, তারপর বার বসবে, বার হলো ইজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি,
দেখা এই তারপর ওয়ান অফ দি বসবে ওয়ান অফ দি তারপর আমরা দেখব কম্পারেটিভ দিকে সুপারলেটিভ পার বিগার সুপারলেটিভ পার মানে বিগেস্ট ঢাকা কি ওয়ান অফ দি বিগেস্ট তারপর মোস্ট আদার অবলি কিউ আদারের পরের অংশ বলবে মোস্ট আদারের পরের অংশ সিটি ইন বাংলাদেশ সিটি ইন বাংলাদেশ সিটি ইন ইন বাংলাদেশ এখন আমরা জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমাদের দুই নম্বর রুল হলো দ্যান মোস্ট আদার অব্লিক দ্যান টু আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে তারপর ভার্ব বসবে তারপর ওয়ান অফ দি বসবে তারপর কম্পারেটিভ ডিগ্রিতে পজিটিভ রূপ বা ফর্ম বসবে তারপর মোস্ট আদার অব্লিক ইউ আদারের পরে অংশটা বসবে এই হলো নিয়ম এই নিয়ম মাফিক যদি আমরা করতে পারি বা বুঝি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না আমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ এখন এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব তাহলে প্রথমে কী করতে হবে আমাদের সাবজেক্ট বসাতে হবে ঢাকা তারপর হলো ভাব বসালাম ইজ ভাব এরপরে আসলো ওয়ান অফ দি বসালাম ওয়ান অফ দি তারপরে বিগারের সুপারলেটিভ ডিগ্রি হলো বিগেস্ট তারপর দেন মোস্ট আদারের পরের অংশ বলবে দেন মোস্ট আদারের পরের অংশ হলো সিটি ইন বাংলাদেশ সিটি ইন বাংলাদেশ এবার তোমরা একটু ভালো করে খেয়াল করো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অন্তত আমাকে এই জিনিসটা তোমরা ইনফরমেশন দিবে যে স্যার আমাদের এই সমস্যা আছে এখানে বুঝি নেন আমি প্রথম থেকে তোমাদেরকে আরেকবার বলি কম্পারেটিভ টু সুপারলেটিভ অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয় দুইটা নিয়ম আছে আমরা নিয়মগুলো এখন দেখব প্রথমে এক নম্বরে বাক্যের যে সুপার কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ করার সময় তোমাদের বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে তারপর ডি বসবে তারপর কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসবে তারপর আধারের পরের অংশ বসবে আধারের পরের অংশ বসবে তাহলে আমরা দেখি দেখলাম করি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস তাহলে করি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস করি ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস হয়ে গেল এবার আমরা দুই নম্বর রুলে আসি দুই নম্বর রুলের সেই নিয়মটা হলো মোস্ট আদার অব্লিক দেন পিউ আদার দেন মোস্ট আদার অব্লিক দেন পিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার সময় আমরা দেখব প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্ব বসবে এরপর ওয়ান অফ দি বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম প্লাস মোস্ট আদার অফ দি কিউ আদার এর পরের অংশ বসবে প্লাস মোস্ট আদার অফ দি কিউ আদার এর পরে অংশ বসবে এখন আমরা দেখি একটা উদাহরণ দেওয়া ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ এখন এটাকে আমরা
সুপারলেটিং করব। সুপারলেটিং করলে আমরা এটা মোতাবেক করতে হবে, প্রথমে সাবজেক্টটা বসলো, সাবজেক্ট ঢাকা, ভার্ব ই, তারপর ওয়ান অফ দি, ওয়ান অফ দি, তারপর কম্পারেটিভ ডিবি এ সুপারলেটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ এর বিগার, এটা সুপারলেটিভ হলো বিগেস্ট, তারপর দেন মোস্ট আদারের পরের অংশ বলবে, দেন মোস্ট আদারের অথবা ফিউ আদারের পরের অংশ বলবে, তাহলে দেন মোস্ট আদারের পরের অংশ হলো সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, তাহলে বিগেস্ট সিটি ইন বাংলাদেশ আমরা বসালাম আমাদের এই দুটা